Watch it, watch it. Shantohan, Shantohan, Shantohan. আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে ইসলামের বেস কয়টা পাঁচটা প্রথমটা কি কালিমা তারপরে নামাজ তারপর যাকাত তারপরে সোম বা রমজান মাসে রোজা রাখা আরেকটা শেষেরটা কি হজ আচ্ছা এই পাঁচটা বিষয় মানবেন কোন ভিত্তিতে আমাদের শরীয়তের কিতাব কোনটা কয়টা দুটা একটা হচ্ছে কি আল কোরআন একটা হচ্ছে নবীর হাদিস এটা কোথায় আছে বিদায় হজের ভাষণে যান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন আমি ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে কয়টা বস্তু দুইটা বস্তু লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা কোশ্চেন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে ওই দুটা কি কি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব এবং সুন্নতে নবী তার নবীর সুন্নাহ আল্লাহর কিতাব তো বুঝি আমরা আল কোরআন আর নবীর সুন্নাহ কোথায় পাবো আপনারা কথা বলছেন কেন আমি বুঝতে পারছি না বক্তব্য শুরু থেকে কথা বলে যাচ্ছেন আমি মনোযোগ দিতে পারছি না সুন্নতগুলো কোথায় পাবো হাদিসের কিতাবগুলোর মধ্যে সুন্নত আছে না আছে তাহলে আল কোরআন এবং সুন্নত এই দুটো হচ্ছে ইসলামের শরঈ মানদণ্ড এবং এর ভিত্তিতে আপনি ইসলামের পাঁচটা ভিত্তি পাচ্ছেন কালিমা সলাত জাকাত সওম এবং হজ আচ্ছা ইজমা কিয়াস কোথায় গেল তাহলে ইজমা কিয়াস লাগবে না সব কিছু কি কোরআন এবং সুন্নায় সরাসরি দেওয়া আছে অনেক মাসআলা আছে যেগুলো সরাসরি কোরআন সুন্না থেকে পাওয়া যাবে না স্ট্রেট ফরওয়ার্ড তখন কি করতে হবে সাহাবায়ে কেরাম ইজমা দেখতে হবে না আচ্ছা ইজমা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় নিব না অবশ্যই নিব যদি না মিলে তখন আলাদা বিষয় কিয়াস কি জিনিস একটা মাসআলার মূলনীতি দেওয়া আছে কিন্তু সরাসরি সেই বিষয়টা কোরআন হাদিসে নেই একটা মূলনীতি থেকে আরেকটা বিষয় বের করার নাম হচ্ছে কিয়াস সিগারেট খাওয়া এটা হালাল না হারাম কোরআনে কি সরাসরি লেখা আছে হাদিসে কি সরাসরি লেখা আছে এটা একটা মূলনীতির আলোকে বের করতে হবে না এটাই হচ্ছে কিয়াস এটা কি খারাপ এটা কারা করবেন যারা বিজ্ঞ বরেণ্য যারা স্কলার আলেম তারা এটা কিয়াস করতে পারবেন সবাই করতে পারবে পারবে না এখন কোরআন সুন্নাহ বোঝার ব্যাপারটা কি আপনি একা একা পারবেন যদি আলেমের কাছে না যায় মাদ্রাসায় না পড়ে বা বরেণ্য ওলামায়ে কেরামের সোহবতে গিয়ে দিন না শেখে সে কি পারবে কোরআন এবং সুন্নাহ থেকে সব মাসআলা বের করতে পারবে না এই যে আমরা দিন শেখার জন্য কিছু মাধ্যমের অবলম্বন করছি এই অবলম্বনটা জায়েজ না জায়েজ অবশ্যই জায়েজ এটা না করতে পারলে আপনি সরাসরি কোরআন সুন্নাহ থেকে সব কিছু বুঝতে পারবেন না তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ থেকে যা জানছি যে কোরআনের এবং সুন্নার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিটা বিষয়ের সমাধান আল্লাহ পাক দিয়ে গেছে এর আওতায় আপনি ইসলামের পাঁচটা মূলনীতি পাচ্ছেন এখন প্রথম যে মূলনীতি কালিমা এর এক কথা অর্থ হচ্ছে তাওহীদ আল্লাহ পাকের একত্ববাদে থাকতে হবে শিরক করা যাবে না কেউ যদি আল্লাহর একত্ববাদের উপর থাকতে পারে এবং এর উপর মৃত্যুবরণ করে ইনশাআল্লাহ সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে এবং তওবা না করে ওই অবস্থায় মারা যায় সম্ভাবনা বেশি সেই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলেছেন যে ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ সে ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন ওয়া মাওয়াহুন নার এবং তার জন্য জাহান্নামকে অবধারিত করে দেন ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার জালেমদের জন্য আল্লাহ পাক সাহায্যকারী রাখেননি তাই তাওহীদে থাকলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ শিরিক করে ফেললেই জাহান্নাম ছাড়া গতি থাকবে না শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমালুকা হে নবী তুমি যদি শিরিক করো তাহলে আমি তোমার আমলও ধ্বংস করে দেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের সমস্ত গুনাহ মাফ পিছনের সমস্ত গুনাহ মাফ তিনি একমাত্র ব্যক্তি যিনি আমাদেরকে ভাই বলেছেন তিনি আমাদের জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন পানি নিয়ে তিনি এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন যখন সবাই কিয়ামতের মাঠে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে না, তার সুন্নতগুলো আমল করতে হবে না? শুধু মুখে যদি বলি আমি আশেকের রসুল কাজে নাই তাহলে হবে না? প্রত্যেক দিন ২৪ ঘন্টায় নবীর সুন্নতগুলো আছে না? ঘুমানোর সুন্নত, ঘুম থেকে ওঠার সুন্নত, বাথরুমে যাওয়ার সুন্নত, খাওয়ার সুন্নত, নামাজের সুন্নত, তেলাওয়াতের সুন্নত, জিকিরের সুন্নত আছে না? পড়াশোনার, ব্যবসা বাণিজ্যের, পরিবারের সুন্নত আছে না? এই সুন্নাগুলো যে আমল করতে পারবে ইনশাআল্লাহ, সেই নবীর সুপারিশ পাবে ইনশাআল্লাহ। সে ইনশাআল্লাহ কবর উত্তর দিতে পারবে যে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তো ক্যালিমার বিষয়টা বলতে গিয়ে আসলাম যে আপনাকে আল্লাহর তাওহিদে থাকতে হবে, শিরিক করা যাবে না। একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত মৌতের মালিক, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, সব কিছু আল্লাহ থেকে হয়। এই কনসেপ্টের নাম কি? তাওহিদ। এই তাওহিদের উপর থাকলে ইনশাআল্লাহ আপনি শিরিক থেকে বেঁচে থাকবেন। কেউ যদি মনে করে না আল্লাহ ছাড়া আরও ইলাহ আছে, আল্লাহ ছাড়া কেউ সেজদা পাওয়ার যোগ্য, বা আল্লাহ ছাড়া কারোর জন্য নজর করা যায়, কারোর জন্য মানত করা যায়, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া করা যাবে, তাহলে এই সমস্ত আকিদাগুলো হচ্ছে শিরকি আকিদা। কেউ এরকম আকিদা নিয়ে থাকলে এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ ভালো জানেন, কোরআন হাদিস তাই বলছে। এর পরের পিলারটা কি? সলাত। আমরা দাবি করি যে আমরা সবাই মুসলিম, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। এটা ইসলামের একটা বেসিক জিনিস, ইসলামের বড় বড় বিষয় অনেক পড়ে, আগে মূল একটা বেসিক জিনিস হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। আর আমরা যারা নামাজ পড়ছি তারাও নামাজে কি পড়ছি এটা বুঝি না, তাই না? সূরা ফাতিহার অর্থ একটা, সূরার অর্থ রুকুর তাসবি, সেজদার তাসবি, তাশাহুদ, দরুদ, দোয়া, মাসুর, এগুলো অর্থ বুঝি? অর্থ বুঝি না বলেই দেখবেন নামাজ পড়ছি আর মনোযোগ অন্যদিকে। নামাজ দুরাকাত, দুরাকাত নামাজে ২০০টা চিন্তা আমার মাথায় চলে আসছে। করণীয় হচ্ছে আপনাকে নামাজে যা পড়ছেন এর অর্থটা বুঝতে হবে। যদি আপনি অর্থের দিকে মনোযোগ দিতে পারেন ইনশাআল্লাহ আপনার নামাজে মনোযোগ অন্যদিকে যাবে না, এবং আপনি রিল্যাক্সে, সুকুনের সাথে, প্রশান্তির সাথে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর দু একটা টিপস দিতে পারি যে সূরাগুলো যে আমরা পড়ি এগুলো প্রতিদিন একই সূরা পড়বেন না, এক এক নামাজে এক এক সূরা দিয়ে পড়ার চেষ্টা করেন, আপনার মাথাটা ব্যস্ত থাকবে, মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আর নামাজে তাড়াহুড়া করবেন না, ধীর স্থিরভাবে নামাজ পড়বেন, সব কাজ পরে, আগে নামাজ, নামাজটা শেষ হবে তারপর অন্য কাজে যাবেন আপনি। সবচেয়ে গুরুত্ব দিবেন ফজরের নামাজকে, এশার নামাজকে, আসরের নামাজকে। প্রত্যেকটা নামাজই গুরুত্বপূর্ণ, কিন্তু ফজর, এশার, জামাতটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ নবীজি বলেছেন দুটা নামাজ আছে যে নামাজের জামাতে শরীক হওয়া মুনাফেকদের জন্য খুব কঠিন, একটা হচ্ছে ফজর, একটা কি? এশা। এই পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে ডিজিটাল ৩G ৪G স্টাইলে নয়। ডিজিটাল নামাজ জানেন, বুঝেন তো, মানে দুই রাকাত নামাজ দুই মিনিটে শেষ, এত দ্রুত নয়, ধীর স্থিরভাবে রুকু করেন, স্থিরভাবে উঠে দাঁড়ান, স্থিরভাবে কি পড়ছেন বোঝেন, সেজদায় যান, সময় দেন, সেজদায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন। সেজদায় যে যত বেশি আল্লাহর কাছে দোয়া করবে, নবীজি বলেছেন সেজদায় মানুষ আল্লাহর সবচেয়ে কাছে থাকে, এত কাছে কখনো মানুষ থাকতে পারবে না, তাই তোমরা বেশি থেকে বেশি সেজদায় দোয়া করতে থাকো। আর আমরা শুধু সুবহানাল্লাহ রাব্বিল আলা তিনবার পড়েই বাস, তাই না? দোয়া করতে হবে, সেজদায় বেশি বেশি দোয়া করা শেখেন, আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ তাআলা। বেশি বেশি দোয়া করেন, নিজের জন্য করেন, পরিবারের জন্য করেন, সমাজের জন্য করেন, উম্মার জন্য করেন, দেশের জন্য করেন, সবার জন্য দোয়া করেন। কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, গীবত, তোহমত, সমালোচনার সংস্কৃতি রাখবেন না, মনটাকে নরম করেন, তাসকিয়া, নূর নিয়ে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। বেশি বেশি দোয়া করেন, সেজদা, সেজদায় বেশি বেশি দোয়া করেন। আরও কিন্তু দোয়া কবুলের স্থান আছে, শেষ রাত, শেষ রাত্রে দোয়া করলে দোয়া কবুল হবে, তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হবে, বৃষ্টি পড়ছে মনে করেন এই সময় দোয়া করলে দোয়া কবুল হবে, একটা ভালো কাজ করেছেন মনে করেন, কাউকে একবেলা খাওয়ালেন, অথবা কেউ আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনি কিছু সাহায্য দিলেন, এরপরে আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ আমি এই কাজটা করেছি তোমার সন্তুষ্টির জন্য, এই কাজটার ওসিলায় তুমি আমাকে এটা দান করো, দেখবেন আপনি পাবেন ইনশাআল্লাহ। ভালো কাজের ওসিলায় দোয়া করেন, আজান এবং একামতের মাঝখানে দোয়া করেন, নামাজের সেজদায় দোয়া করেন, শেষ বৈঠকে দোয়া করেন, এই যে আত্তাহিয়াতু দরুদ এবং দোয়া মাসুরা পড়ার পরে দোয়া করেন, নামাজে সালাম ফেরানোর পর দোয়া করেন, এই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। সময় খুঁজে খুঁজে বের করেন কখন দোয়া করলে দোয়া কবুল হবে,
কারণ আমাদের সব চাওয়া কে পূরণ করবে? আর কেউ পূরণ করতে পারবে? কারো ক্ষমতা আছে? আল্লাহর কাছে চাইতে শিখুন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। নামাজটাকে ধীর স্থিরভাবে পড়েন, সময় নেন না, নামাজে সময় নেন। আমরা পৃথিবীতে কেন আসছি ভাই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র কি জন্য? আমার ইবাদত করার জন্য। ইবাদত মানে শুধু এই জিকির, নামাজ, তেলাওয়াত এগুলোই নয়, পুরো জীবনের সব কাজই ইবাদত। কিন্তু নামাজটা বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রথম হিসাব কিসে নেওয়া হবে? নামাজে। এই নামাজে তাড়াহুড়া করলে অন্য বিষয়গুলো টিকবে? টিকবে না। এরপরে আপনি বেশি বেশি সুন্নত নামাজ পড়ার চেষ্টা করেন, নফল নামাজ পড়ার চেষ্টা করেন যদি পারেন। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাকে তৌফিক দেখ, তাহাজ্জুদের সময় অন্তত দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন। এই সময় আপনি যা চাবেন আল্লাহর কাছে আল্লাহ পাক তাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রাতের শেষ অংশে প্রথম আকাশের কাছাকাছি আসেন, নিকটবর্তী হন। কিভাবে আসেন সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। এবং আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ বলতে থাকেন। আর আমরা কি করি ওই সময়? অনলাইনে টেপাটেপি করতে থাকি, তাই না ভাই? অনলাইনে সময় দিতে থাকি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এই সময়গুলো খুঁজে খুঁজে বের করে আল্লাহকে ডাকার তৌফিক দান করুন। সালাতের পরে আসেন যাকাত। ইকোনমিক্স, ইসলামের অর্থনীতির বেস হচ্ছে যাকাত। নিসাব পরিমাণ সম্পদ হলে আপনাকে যাকাত দিতে হবে, এটা কোনো নফল কিছু না, আপনাকে দিতেই হবে, এটা আপনার জন্য ফরজ। যদি নিসাব পরিমাণ সম্পত্তি হয় যাকাত দিতে হবে। এটা কি করে? এটা আপনাকে সমাজে সাম্য নিয়ে আসবে। আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে, এই হকটা আপনাকে দিতে হবে। যদি হকটা না দেই তাহলে ওর হক নষ্ট করার দায় আল্লাহ পাক আমাকে ধরবে, ঠিক আছে? যখন আপনি দান সদাকা করবেন, যাকাত দিবেন, তখন টাকা ঘুরতে থাকবে সবখানে। আজকে যে গরিব কাল ধনী হবে, যে আজকে দরিদ্র সে কাল ধনী হতে পারবে, তার অবস্থার উন্নতি হবে, সে দুবেলা খেতে পারবে। আর যদি এটাকে বন্ধ করে দেন তাহলে ওর হকটা নষ্ট হয়ে যাবে। এমন অনেক মানুষ আছেন যাদের একজনের যাকাতের টাকা দিয়ে শত শত মানুষের উন্নতি করা সম্ভব, সম্ভব না? যাকাতটা নফল কিছু নয়, অবশ্যই ফরজ, এটা দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যাকাত প্রদান করার তৌফিক ইনায়াত করুন, আমিন। এরপরে আছে কি? সওম। রমজান মাসে সওম, রমজান মাসে সওম রাখতে হবে। আমরা অনেকেই এখন সওম রাখি না, আমরা জানি যে সওমটা ফরজ, কিন্তু অনেকেই সওম রাখি না, অজুহাত দেই ক্ষুধা লাগবে, কষ্ট হবে। বাচ্চা পরিবারের মানুষ সওম রাখতে চাইলে আমরা বলি থাক দরকার নেই, বড় হলে রাখবে। না, সওম রাখতে হবে, এটার সাইন্টিফিক বৈজ্ঞানিক উপকারিতাও আছে। রোজা রাখলে আপনি ফিজিক্যালি ভালো থাকবেন, মাঝে মাঝে যখন রোজা রাখবেন সোমবারে বৃহস্পতিবারে মাসে তিন দিন, আপনি শারীরিকভাবে ভালো থাকবেন, ফিজিক্যালি ফিট থাকবেন। আর আপনি গরিবের ক্ষুধার কষ্ট অনুভব করতে পারবেন। যখন আপনি ক্ষুধার্ত থাকবেন, খাবার পানিও ছেড়ে দিবেন, আল্লাহর হারামগুলো ছেড়ে দিবেন, তখন হৃদয়ের মধ্যে নূর আসবে, তাজকি আসবে ইনশাআল্লাহ। নূরের কথা বলেছি অনেকদিন, যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে কলবে নূর আসে, বেশি বেশি নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, কলবে নূর আসবে। বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন, কলবে নূর আসবে ইনশাআল্লাহ, আত্মশুদ্ধি অর্জন হবে। যখন নূর আসবে তখন আপনি হিংসা, বিদ্বেষ, গীবত্ব আমাদের এগুলো ত্যাগ করতে পারবেন, তার আগে পারবেন না। মনটা নরম হবে, এবং বেশি বেশি মওতের চিন্তা করলে, কবরের চিন্তা করলে, পরকালের চিন্তা করলে কলবে নূর আসে। এই কাজগুলো খুব ইম্পর্টেন্ট। রোজা যে বেশি বেশি রাখবে তার হৃদয়ের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রমাদানের সওম, আগামী রমাজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন, এবং রমাদানের সওমগুলো ঠিকঠাক মতো আদায় করার তৌফিক ইনায়াত করুন। এছাড়াও রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনের হকটা আদায় করতে হবে। হকটা কি? এক নাম্বার কোরআন তেলাওয়াত শেখা, কোরআনের অনুবাদ শেখা, কোরআনের ভাষাটা শেখা, কোরআনের তাফসিরগুলো পড়া, এর আদেশ নিষেধগুলো মেনে চলা, কোরআনের শিক্ষা মানুষকে শেখানো, এগুলোর হক। ওই রমজানে আছে তাহাজ্জুদ, আছে না তারাবি, তাহাজ্জুদ, ইফতার করানো, এগুলো সংস্কৃতি আছে, এগুলোকে এনজয় করবেন, ভালোবেসে এগুলো করবেন, বিরক্ত হয়ে করবেন না, ভালোবেসে করবেন, দেখবেন ভালো লাগছে। এবং রমজান মাস চলে গেলে আপনার কষ্ট লাগবে, সবাই ঈদের আনন্দ করবে, আনন্দ সবাই করবে, কিন্তু যারা মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা দেখবেন রমাদান চলে গেলে চোখ দিয়ে পানি পড়তে থাকে। এত সুন্দর একটা মাস ছিল, গুনাহ মাফের একটা মাস ছিল, চলে গেল। তো রমাজানের সওম রাখেন। আর সর্বশেষটা কি?
হজ সামর্থ্য হলে আপনি হজ করবেন, আল হজ টাইটেলের জন্য হজ করবেন না, হজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হজ করলে মানুষ হাজি বলবে, মানুষ আমাকে অনেক সম্মান দিবে, পদমর্যাদা দেবে, এই জন্য হজ করবেন না। হজ হবে ইব্রাহিমী চেতনায়, ওখানে গিয়ে যখন আপনি তাওয়াফ করবেন তখন ইব্রাহিম আলাইহিসসালামের কথা মনে করতে হবে, তিনি আর তার ছেলে মিলে কাবা ঘর তৈরি করেছিলেন। যখন সাফা মারওয়া সাই করবেন তখন ওই হাজরা আলাইহিসসালামের সেই ত্যাগ, সেই হৃদয় বিদারক ঘটনা মনে করতে হবে যে কীভাবে বাচ্চাকে দুধ পানি পান করানোর জন্য তিনি ছুটে গেছেন একবার এই পাহাড় একবার এই পাহাড়, ফিল করতে হয়। আরাফার মাঠে যখন যাব কি আমাদের মাঠটাকে চিন্তা করতে হবে। যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন জিয়ারত করতে, এটা হজের অংশ নয় পরে হয়তো যাবেন, তখন আপনি নবীর সামনে দাঁড়িয়ে যখন সালাম দিবেন চিন্তা করবেন যে আপনি নবীর দিনের জন্য কি করলেন আজ পর্যন্ত। ভিতর থেকে ইবাদতগুলোকে ফিল করতে হয়, সালাত সিয়াম হজ জাকাতকে ভিতর থেকে অনুভব করতে হয়, তখন দেখবেন ইবাদতে আপনি স্বাদ পাচ্ছেন। এই পাঁচটা মূলনীতি ইসলামের, এই মূলনীতিগুলো আমরা মেনে চলবো, আমাদের পরিবারকে মানাবো ইনশাআল্লাহ, আমরা সাধ্যমতো আমাদের সেক্টর ইসলামের এই মূলনীতিগুলোকে দাওয়াতগুলো প্রচার করব, মানুষকে আল্লাহর পথে ডাকবো, মধ্যম পন্থায় শৈথিল্যতাবাদী না হয় এবং চরমপন্থী না হয়, এবং মানুষের ভালো কামনা করব, কারো প্রতি হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এই বিষয়গুলো রেখে মানুষকে আল্লাহর পথে ডাকা যায় না। সবার জন্যে কল্যাণকামী হয়ে মনটাকে বড় করে মানুষকে আল্লাহর দিনের দিকে ডাকলে পরে দেখবেন দিন ইসলাম ইনশাল্লাহ জিন্দা ছিল, জিন্দা আছে, জিন্দা থাকবে ইনশাল্লাহ। আমি আজকে সফরজনিত কারণে অনেক ক্লান্ত, এই জন্য আমি লম্বা আলোচনা করতে পারলাম না, আজকে আমি শুধু ইসলামের বেসিক বিষয়গুলোর কথা বলেছি। ইনশাআল্লাহ তাআলা আগামী কখনো যদি আল্লাহ সুযোগ দেন আমি লম্বা একটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমাকে ক্ষমা করবেন, আমি শারীরিকভাবে একটু দুর্বল এবং সফরজনিত কারণে আমি অনেক ক্লান্ত। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের নেক হায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করুন, আমিন। বসেন বসেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।